নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস ও জাতীয় কন্যা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এই ক্যাম্প ও সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মুহাম্মদ সজীব। সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর শাহনওয়াজ দিলুবা খান। বিশেষ অতিথি ছিলেন সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর নাসিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মমিনুল হক ও শিবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান। এসময় উপজেলা সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহণ করেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে থাকুন।